আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশ এবং বিদেশ থেকে যারাই আমার ভিডিও আকারের ব্লগটি দেখছেন তারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার ফ্যামিলির সবাই অনেক বেশি ভালো আছি। আমরা যে যেখান থেকে যেই কাজটি করি না কেন সেই কাজটাকে মানে অনেক বেশি ভালোবাসতে হবে এবং কাজের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সময় নিষ্ঠা হতে হবে। যখনই আমাদের কাজের প্রতি শ্রদ্ধা বোধ এবং ভালোবাসা এবং সময় নিষ্ঠাতা থাকবে তখনই আমাদের কাজের মাধ্যমে হোক বা আমাদের যে কোনো কিছুর মাধ্যমে হোক আমরা সফল হব। তো আমি আমার কাজকে ভালোবেসে একজন দক্ষ ও যোগ্য ইউটিউবার হতে চাই ইনশাল্লাহ। বাকিটা হচ্ছে আল্লাহর উপরে। যে কোনো কাজ করার জন্য মনোবল এবং আমাদের ইচ্ছা শক্তি থাকা দরকার। তো তাহলেই আমরা আমাদের যে কোনো কাজে সফলতা পাব বা সফল হব। আমি আমার প্রিয় বন্ধুদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সেই কথাটা হলো, স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? যে কোনো স্বপ্ন দেখি আমরা, হয়তো রাতে জেগে স্বপ্ন দেখি, নয়তো বা আমাদের জীবনে যে কোনো একটা লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখি। আমাদের সবাইরই কিন্তু জীবনে স্বপ্ন আছে। তো আমি কিন্তু সেই স্বপ্নের ব্যতিক্রম না, আমারও কিন্তু একটা স্বপ্ন আছে। আমি আমার সেই স্বপ্নটাকে নিয়ে আজকে আমাদের প্রিয় বন্ধুদের সাথে কিছু বলতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আমার স্বপ্নকে হাত দিয়ে একটু ছুঁতে চাই। যেহেতু আমার দুই চোখ ভরা স্বপ্নে, তো দেখি না আমি স্বপ্নটাকে ছুঁতে পারি কি না, কোনোভাবে আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি কি না। অনেক আশা আর স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা আমি আমার স্বপ্নের হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চাই। তো আমি আসলে আমার স্বপ্নটা পূরণ আমার একার পক্ষে কোনোদিনও সম্ভব না, বা যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে ইউটিউবিং করা বা ইউটিউবার হওয়া অনেক কষ্টসাধ্য। তাই আমার স্বপ্নটাকে পূরণ করতে এবং আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতাই কিন্তু সবসময় লাগবে এবং আপনাদের সহযোগিতাই কিন্তু আমার সবচেয়ে বড় কাম্য। ইউটিউবে এসেছি, অনেকেরই অনেক ভালোবাসা পেয়েছি, অনেকে অনেক ভালোবাসেন, অনেক মানে সম্মান করেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো মানুষের সাথেই আমার পরিচয় হয়েছে এবং আমার স্বপ্নটাকে আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য অনেকে আমাকে অনেকভাবে সাহায্য করছে। তো যারা সাহায্য করছেন বা আমাকে অনেক অনুপ্রেরণা যোগাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চোখে যে আমি যেই স্বপ্নটা দেখি সেই স্বপ্নের একজন পরিচালক আছেন এবং একজন প্রযোজক আছেন। তো আমার মা প্রযোজক হচ্ছেন এই কারণে যে আমার মা আমাকে স্বপ্নটা দেখতে বা স্বপ্ন বুনতে আমাকে সাহায্য করেন। যেভাবে একজন প্রযোজক মানে টাকা দিয়ে একটা ছবির অর্থনৈতিক যোগানটা দেন, আর আমার বর হচ্ছেন পরিচালক এজন্য যে আমার স্বপ্নটাকে আমি কোন পথে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, কিভাবে পরিচালনা করব এবং আমি কিসে কি করলে আমার জীবনটা আরও সুন্দর হবে এবং আমার স্বপ্নটা পূরণ করতে পারবো
এইটা হচ্ছে আমার বরের পরিকল্পনা এবং পরিচালনা, এজন্য আমার হাজবেন্ড হচ্ছে পরিচালক। তো অনেক কথা বলে ফেলেছি, কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, সবাই ক্ষমা করে দিবেন আর সবাই স্বপ্ন দেখবেন। আল্লাহ হাফেজ।